আহিছো এটা গুরুত্বপূর্ণ খবর। দ্য কাশ্মীরি ফাইলস নামের সিনেমাখনক লৈ এটা বিশ্বজুড়ি চর্চা হয়েছে, আর এই চর্চার মাজতে রাজ্য সরকারে একটা বৃহৎ ঘোষণা করা পরিলক্ষিত হয়েছে। দ্য কাশ্মীরি ফাইলস নামের এই ছবিখন যদি কোনো সরকারি কর্মচারীয়ে চাবলৈ বিচাৰিছে তেনেহলে প্রতিগৰাকী সরকারি কর্মচারী রাজ্য সরকারের তরফের পাব অর্ধছুটি, কিন্তু তার মাজতো আছে একটা শর্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই কথা ঘোষণা করে কলে যে অর্ধছুটি লওয়ার পিছর দিন নিজের শীর্ষ বিষয়ার হাতত জমা দিব লাগিব সিনেমা চার টিকট। এই গুরুত্বপূর্ণ খবরটি টাইম এইটর দর্শক সকল এই মুহূর্তে কাশ্মীর ফাইলস নামের ছবিখন চাবর সরকারি কর্মচারীয়ে পাব অর্ধছুটি, সরকারের সকল কর্মচারীর একটা বৃহৎ ঘোষণা। দ্য কাশ্মীর ফাইল সিনেমাখন চাই এই ঘোষণা করলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মঙ্গলবারে সিটি সেন্টারের পিভিআর সিনেমাখন চালে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়, আর সিনেমাখন চাই আবেগিক হয়ে পড়ল রাজ্যের মুখ্যমন্ত্রীগী। যখন সরকারি কর্মচারীয়ে ছবিখন চাব তেওঁলোকে পাব অর্ধছুটি, আর সিনেমাখন চাই শীর্ষ বিষয়া পিছদিনা জমা দিব লাগিব সিনেমা চার টিকট। কাশ্মীরি ফাইলস চাবর সরকারি কর্মচারী অর্ধছুটি পাব বলে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো উল্লেখ করা পরিলক্ষিত হল। দ্য কাশ্মীরি ফাইলস সিনেমাখন চাই এই ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মঙ্গলবার দিনট মহানগরীর পিভিআর উপস্থিত হল রাজ্যের মুখ্যমন্ত্রীগী, আর মহানগরীর পিভিআর উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীগিয়ে চালে দ্য কাশ্মীর ফাইলস নামের সিনেমাখান। সিনেমাখান চাই অতি আবেগিক হয়ে পড়ল বলে এক প্রকার সংবাদ মাধ্যমের সম্মুখত মন্তব্য প্রকাশ করে একটা ঘোষণা করা পরিলক্ষিত হল। সরকারের প্রতিগী কর্মচারী যদিহে দ্য কাশ্মীরি ফাইল সিনেমাখন চাব বিচারে এই ছবিখন চাবর রাজ্য সরকারের তরফের পাব অর্ধছুটি, আর অর্ধছুটি লওয়ার পিছর দিন শীর্ষ বিষয়াক জমা দিব লাগিব সিনেমাখন চার টিকট। মঙ্গলবার দিনট সিটি সেন্টারত উপস্থিত হয়ে পিভিআর উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীগিয়ে চালে দ্য কাশ্মীর ফাইলস নামের এখন সিনেমা, সেই দৃশ্যাংশ দেখাইছে। কাশ্মীরি ফাইলস দেখ চাই আমি সকলো আবেগিক হয়ে পড়ল। এটা কাশ্মীরের সঁচা কাহিনী চলচ্চিত্রের জড়িয়ে বা বোলছবির জড়িয়ে কাশ্মীরি ফাইলসর জড়িয়ে আমার সম্মুখলৈকে লৈ আহিলে মই এই সিনেমাখনের লগত জড়িত আটাইকে কৃতজ্ঞতা জানাইছো যে এই ধরনে এটা জিয়া কাহিনী আমার সকলোরে সম্মুখলৈকে লৈ অহা বাবে। আপনালোকে জানে যে অসমত এন্টারটেইনমেন্ট ট্যাক্স নাই, সেই কারণে এই সিনেমাখন ট্যাক্স ফ্রি করার কোনো অর্থ নাই, কিন্তু আমি ভাবিছো যে যি সকল সরকারি কর্মচারীয়ে কাশ্মীরি ফাইল চাব খুঁজিব তেওঁলোকক অসম সরকারে হাফ ডে লিভ দিব। খালি এটাই কথা যে তেওঁলোকে যাতে পিছদিনাখন সিনিয়র অফিসার হাতত গৈ সিনেমার টিকেট দুটা জমা দিয়ে, আর মই অসমৰ ৰাইজক আহ্বান জানাম যে আপোনালোকে সিনেমাখন চাওক। অন্তত মানুহে কেনেকৈ কাশ্মীৰত জীয়াই আছিল, কাশ্মীরি পণ্ডিতসকলে কেনেকৈ জীৱনৰ সর্বস্ব ত্যাগ কৰিবলগীয়া হৈছিল, আর কি ধরনের সনাতন সভ্যতার কেন্দ্রভূমি প্রাণস্থল কাশ্মীর এসময়ত আগ্রাসনের শিকার হয়েছিল, এই গোটেই কথাবিলাক খুব কম সময়ের ভিতরতে অতি সুন্দরকৈ প্রকাশ করা হয়েছে। মই সকলোকে এই সিনেমাখনের লগত জড়িত সকলোকে পুনৰ এবার ধন্যবাদ আর অভিনন্দন জানাইছো। কাশ্মীরি ফাইলস দেখ চাই আমি সকলো আবেগিক হয়ে পড়ল। এটা কাশ্মীরের সঁচা কাহিনী চলচ্চিত্রের জড়িয়ে বা বোলছবির জড়িয়ে কাশ্মীরি ফাইলসর জড়িয়ে
আমাৰ সন্মুখলৈকে লৈ আহিলে মই এই চিনেমাখনৰ লগত জড়িত আটাইকে কৃতজ্ঞতা জনাইছোঁ যে এই ধৰণে এটা জিয়া কাহিনী আমাৰ সকলোৰে সন্মুখলৈকে লৈ অহাৰ বাবে আপোনালোকে জানে যে অসমত এণ্টাৰটেইনমেণ্ট টেক্স নাই সেইকাৰণে এই চিনেমাখন টেক্স ফ্ৰী কৰাৰ কোনো অৰ্থ নাই কিন্তু আমি ভাবিছোঁ যে যিসকল চৰকাৰী কৰ্মচাৰীয়ে কাশ্মীৰী ফাইল চাব খুজিব তেওঁলোকক অসম চৰকাৰে হাফ ডে' লিভ দিব খালি এটাই কথা যে তেওঁলোকে যাতে পিছদিনাখন ছিনিয়ৰ অফিচাৰৰ হাতত গৈ চিনেমাৰ টিকেট দুটা জমা দিয়ে আৰু মই অসমৰ ৰাইজক আহ্বান জনাম যে আপোনালোকে এই চিনেমাখন চাওক অন্তত মানুহে কেনেকৈ কাশ্মীৰত জীয়াই আছিল কাশ্মীৰী পণ্ডিতসকলে কেনেকৈ জীৱনৰ সৰ্বস্ব ত্যাগ কৰিবলগীয়া হৈছিল আৰু কি ধৰণে সনাতন সভ্যতাৰ কেন্দ্ৰভূমি প্ৰাণস্থল কাশ্মীৰ এসময়ত আগ্ৰাসনৰ চিকাৰ হৈছিল এই গোটেই কথাবিলাক খুব কম সময়ৰ ভিতৰতে অতি সুন্দৰকৈ প্ৰকাশ কৰা হৈছে মই সকলোকে এই চিনেমাখনৰ লগত জড়িত সকলোকে পুনৰ এবাৰ ধন্যবাদ আৰু